আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 590 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জানার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই মাত্র করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট প্রকাশ হয়েছে। আজকেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 590 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 390,597 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 386 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 378,469 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 7 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,676 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 77,125 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 74,426 জন এবং মৃত্যুবরণ করেছে 1,363 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 36,508 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 35,200 জন এবং মৃত্যুবরণ করেছে 946 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 36,561 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,979 জন এবং মৃত্যুবরণ করেছে 1,283 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,565 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,253 জন এবং মৃত্যুবরণ করেছে 267 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 23,091 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,778 জন এবং মৃত্যুবরণ করেছে 221 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 21,151 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 20,720 জন এবং মৃত্যুবরণ করেছে 228 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,806 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,685 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,880 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 20,339 জন এবং মৃত্যুবরণ করেছে 333 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,975 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,913 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। এবং সর্বশেষ হাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,599 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 6,307 জন এবং মৃত্যুবরণ করেছে 134 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।